الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره اما بعد الله پاک جل شانو پবিত্র قران کریم ہے پবিত্র ماہ رمضان المبارک ہے আমাদের করণীয় সম্পর্কে পবিত্র কোরআন কারীমের 100 সূরাতুল বাকারায় 183 নম্বর আয়াতে আল্লাহ পাক جل شانو ارشاد فرمাছেন হে ঈমানদাররা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর পবিত্র মাহে রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি বনতে পারো আমি কোরআন করিমার অপর একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস আল্লাহ পাক জল্ল শানু এই পবিত্র মাহে রমাদানুল মুবারকে কোরআনুল করিমা নাজিল করেছেন সুপ্রিয় দর্শকবৃন্দ আল্লাহ পাক জল্ল শানু আমাদেরকে 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমাদানুল মুবারক দিয়ে আমাদের জন্য অত্যন্ত বড় একটা নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা জীবনে দুনিয়া এবং পরকাল উভয় জগতের জন্য আমরা কামিয়াবি অর্জন করতে পারব বর্তমান সমাজের যুবক ভাইরা এবং সমাজের মানুষের প্রতি যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাই মানুষ সারা বছর অবহেলায় জীবন কাটিয়েছেন সময় কাটিয়েছেন কিন্তু পবিত্র মাহে রমাদানুল মুবারক আসার পরও অনেকে সেই অবহেলাকে অবহেলার মধ্যে থেকে যায় কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন ওহে ঈমানদার বন্ধুরা তোমাদের জন্য আমি রোজা ফরজ করেছি যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি বনতে পারো এখন আমাদের মুত্তাকি বনার জন্য যেই সমস্ত বিষয়গুলির প্রতি দৃষ্টিপাত রাখতে হবে আল্লাহ পাক জল্ল শান দিনের বেলায় আমাদের আমরা রোজা পালন করব রাত্রি বেলায় তারাবি নামাজ সহ সিয়াম সাধনা করে আমরা অসংখ্য নফল এবাদত বন্দেগি করব যাতে করে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি আমাদের সমাজের মধ্যে আমরা থাকালে আমরা এমন কিছু কাজ পরিলক্ষিত করতে দেখতে পাই যেগুলি সমাজের জন্য যেগুলি একজন মুসলমানদের জন্য কখনো সহনশীল নয় কখনো করণীয় নয় সেই সমস্ত আমাল নিয়ে সেই সমস্ত কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি বিগত 11টি মাস আমরা রমজানের 11টি মাস আমরা আমাদের জীবন ধারণের জন্য ব্যবসা বাণিজ্য করে থাকি কিন্তু রমজানুল মুবারক আসলে সেটাকে নিয়ে আমরা আবার নিজেকে আরও একধাপ এগিয়ে নেওয়ার জন্য দুনিয়ার কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি সমাজের মধ্যে আমরা দেখতে পাই কিছু দোকানপাট আগে ছিল হোটেল এবং রেস্টুরেন্ট কিন্তু যখন রমজানুল মুবারক আসলো তখন তারা এই দোকানপাটে সেই সাইনবোর্ডগুলি পাল্টিয়ে দিয়ে কিছু লাল ফিতা বেঁধে দেয় অথবা সেখানে সেখানে কিছু হিন্দু হোটেল নাম দিয়ে তারা হোটেলের সামনে একটা কালো পর্দা দিয়ে হিন্দু হোটেল বলে তারা মানুষদেরকে আকর্ষণ করে এবং বেরোজাদারকে রোজা না রাখার প্রতি উৎসাহিত করতে থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদেরকে দেখতে হবে সমাজের আরও কিছু যুবক ভাইরা এই রমজানুল মুবারক আসলে মসজিদমুখী হয় কিন্তু তাদের মধ্যে আরও কিছু এমন কিছু কাজ রয়েছে যেগুলি তারা সারতে পারে না আগে থেকে তারা সেগুলি করে আসছে মোবাইল ফেসবুক টুইটার এবং ফ্রি ফায়ার গেম যেগুলি খেলে সেগুলি নিয়ে আমাদের সমাজের মধ্যে আজকে যুবক ভাইরা তাদের জীবনে সময়ের 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় তারা এগুলি নিয়ে পার করে দিচ্ছে
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সমাজের যুবক ভাইদের যদি এই অবস্থা হয়, আমরা যদি আল্লাহ এবং রসুলের দেওয়া এই তাকওয়া অর্জনের এই মাসকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন, আমাদের যুব সমাজরা ধর্ম থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। এটাকে ধর্মের প্রতি, এদেরকে ধর্মের প্রতি আনা আমাদের জন্য কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের উচিত হবে এই সময়টাকে কাজে লাগানো। যুবক ভাইরা, অন্য সময় ফজরের নামাজ আদায় করা যদিও কঠিন হয়, কিন্তু পবিত্র রমজানুল মোবারকে সেহেরি খাওয়ার জন্য আমরা যখন সকালে সেহেরির সময় ঘুম থেকে উঠি, সেহেরি খাওয়ার পর পরে যদি আমরা চেষ্টা করি কোরআনুল করিমা আমরা তেলাওয়াত করতে পারি, সেহেরি খাওয়ার পরক্ষণে আমরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে সমবেত হতে পারি, যতক্ষণ পর্যন্ত জামাতে নামাজ শুরু হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ইচ্ছা করলে কোরআনে করিমা হাতে নিয়ে তেলাওয়াত করতে পারি। এমনও অবস্থা আমাদের আছে বর্তমান এই ডিজিটাল যুগে, আমাদের কোরআনুল করিমার জন্য দূরে যেতে হয় না, অনেক সময় আমাদের মোবাইলের মধ্যে কোরআন থাকে, তাছাড়া মসজিদের মধ্যে যথেষ্ট কোরআনুল করিমা রয়েছে, সেই কোরআনুল করিমা থেকে যদি আমরা দৈনিক এক পারা করে যদি কমপক্ষে 3-5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা করে যদি আমরা পড়ি, রমজানুল মোবারক শেষ হতে না হতে আমাদের একটি হতম আদায় হয়ে যাবে। আর একটি হতমের মাধ্যমে আল্লাহ পাক জল্ল শানু পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে এক হতম কোরআনে করিমা আদায় করলে 70 হতমের সওয়াব দান করবে, সেই 70 হতম কোরআনে করিমার সওয়াব আমরা পাবো। পেয়ারা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদেরকে, আমাদের যুব সমাজদেরকে, আমাদের পরিবারের যারা গার্ডিয়ান রয়েছে, আমরা অভিভাবক যারা রয়েছি, আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। পবিত্র রমজান আমাদের জন্য অত্যন্ত নিয়ামতের সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে যাতে আমরা অবহেলা করে না কাটিয়ে তেলাওয়াতে কোরআন, 5 ওয়াক্ত নামাজ এবং মানুষের সাথে সদ্ব্যবহার করে আমরা যেন আমাদের দুনিয়াবী শান্তি এবং পরকালে নাজাত পেতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।